আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও কিন্তু খুব সুন্দর একটা ফুলকারি ডিজাইনের মধ্যে বর্ডার লাইন, জামার পাড়, ওড়নার পাড়, এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ডিজাইনটা কিন্তু আমি ক্রিম কালার কাপড়ের উপরে রং, গাঢ় রং, লাল রং দিয়ে সুন্দর একটা সেলাই করে দেখাবো। প্রথমে আমি ফুলটা শার্টিন স্টিচ বা ভরাট সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেলাইগুলো কিন্তু একটুও ফাঁকা রাখবেন না, একটার সাথে গা লাগিয়ে আর একটা সেলাই দিবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। সেলাইটা পেটার সেলাই বলে একে। আশা করি আপনারা সেলাই দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি কীভাবে সেলাই করছি। কথা বলতে বলতে আমার এই পার্টটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা সেলাই করছি। প্রতিটি সেলাই কিন্তু সুন্দর, যদি একটু মায়া দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। এখন আমি ডাল সেলাই করে নিচ্ছি। এখানে আমি ব্যাক স্টিচ বা উল্টা চেইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা একটু বাঁকা হওয়ার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই কাপড়ে আপনারা আরও অন্য রকমের সুতা দিয়ে করতে পারেন, কিন্তু আমি এক কালার দিয়ে করছি। আমি অফ ক্যামেরায় বাকি সব সেলাইগুলো করে নিয়েছি আপুরা। দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি কিভাবে করে নিয়েছি। যারা যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিন। আপনাদের একটা শেয়ার এবং একটা কমেন্টস কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। এখন আমি এই পাতা সেলাইগুলো করে নেব। পাতা সেলাইগুলো করার জন্য আমি প্রথমে উল্টা চেইন দিয়ে নিচ্ছি, তারপরে এখানে আমি লেজি ডেজি স্টিচটা করে নিব। ঠিক এভাবে একটা ফোর দিয়ে মাথা বরাবর লাগিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা শেপ আসে। এভাবে আমি সবগুলো পাতার ডিজাইন করে নেব। এখন আমি ফুলের মাঝের যে গোল অংশটা এখানে নট সেলাই করে নিব। এটাকে গিট সেলাই বলে। এভাবে আমি পুরোটা ভরাট করে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে শুধু লাল দিয়েও করতে পারেন কিংবা অন্য কালার দিয়েও করতে পারেন। অফ ক্যামেরায় আমি সবগুলো ফুলের মাঝখানে নট সেলাই করে নিয়েছি। এখন আমি বর্ডারের সাইডে এভাবে উল্টা চেন দিয়ে করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সেলাই দিয়ে করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন। ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।